গঙ্গার পর এবার তিস্তায় ভাসছে মৃতদেহ, আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ময়নাগুড়ির পদ্মমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হেলাপাকড়ে সংলগ্ন তিস্তা নদীতে স্থানীয়রা এক মৃতদেহ ভাসতে দেখে। এরপরই চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, দেশের বিভিন্ন নদীতে করোনায় মৃতদেহ ভাসতে দেখা যাচ্ছে, এই আতঙ্কই ছড়াচ্ছে এলাকায়। এক স্থানীয় বাসিন্দা বলেন, মৃতদেহের পরিচয় জানা যায়নি, ঠিক কোথা থেকে মৃতদেহটি ভেসে আসলো তাও তদন্ত করে দেখুক প্রশাসন। তিনি আরো বলেন, করোনা আক্রান্তের মৃতদেহ কিনা তা তদন্ত করে বের করুক, এলাকার মানুষকে আশ্বস্ত করুক প্রশাসন, যাতে এলাকায় গুজব কমে। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে নদীতে জল বেড়েছে, ঘটনাস্থলে ছুটে গেলেও মৃতদেহটি নদীর ওপারে চরে আটকে থাকায় বৃষ্টির কারণে পৌঁছতে বেগ পেতে হয় পুলিশকে। শেষে নৌকার সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে প্রশাসন। তবে করোনা আক্রান্ত মৃতদেহ নিয়ে গুজব বন্ধের অনুরোধ করেছে পুলিশের এক আধিকারিক। তিনি জানান, বিভিন্ন কারণে নদীতে মৃতদেহ ভেসে আসে, এর আগেও এসেছে, আমরা তদন্ত করছি, তাই করোনা নিয়ে যে গুজব চলছে তা বন্ধ করা উচিত। হেলাপাকড়ি থেকে অবিনাশ অধিকারী রিপোর্ট, আমি অদিতি, সি নিউজ। আপনারা কি দেখলেন? মানে আমরা তো দেখলাম যে নদীতে একটা লাশ ভাসে আসতেছে, আসার পরে এখানে ঠেকে ছিল। তারপরে আমি পুলিশ প্রশাসনকে ফোন করলাম, বললাম এরকম এরকম ব্যাপার, তো আমরা তো দেখার পর আতঙ্ক হয়ে গেছি, এরকম একটা ব্যাপার, এখানে লাশটা ভাসে আছে। এখন যে দিনকাল পড়ছে করোনার, মানে অনেকের মনে অনেক রকম ইস্যু চলতেছে, কেউ বলতেছে করোনার লাশ, কেউ বলতেছে এমনি লাশ, তাই আমরা পুলিশকে ফোন করে বললাম এটার একটা ব্যবস্থা করা হোক। আমার নাম রাম সরকার, এটা বলে হচ্ছে ধরপাড়ার চর আর পদ্মমতি 2। আপনি কি দেখছেন এখানে? এখানটা ওইখানকারই আমি থাকি আর কি, এইখানেও আমার একবারই, ওইখানেও একবারই। তো ওইখানে ফোন করলাম প্রশাসন দিকে, যে তো ওই ভুট্টাখাত আছে, বাঞ্চার আমের বাড়িটা যা আছে তার সামনে একটা ভুট্টাখাত আছে, ওই ভুট্টাখাতের ওইখানেই লাগানো আছে বড়িটা। আচ্ছা, ওইটাই দেখলাম আমি, নিজে চোখে দেখিনি আর কি, এই কিছুক্ষণ আগেই ফোন হলো, তো ওইটাই দেখি। আচ্ছা, কতক্ষণ একটা আপনাকে ফোন করছে? এই তখন 11টা নাগাদ। তারপর প্রশাসনকে কি খবর দিল? প্রশাসনকে কে খবর দিল ওইটা আমি বলতে পারবো না সঠিক, তাই আমি নদীর পাড়ে এসে দেখি যে প্রশাসন। আচ্ছা আচ্ছা, আপনার নাম? রঞ্জিত সরকার। আপনার বাড়ি এখানে? আমার চরেও একটা বাড়ি আর ওই দক্ষিণ পুটিমারি আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, দেখি নাকি স্যার, দেখি কী বুঝলেন এই ডেট বডি? এখান থেকে আমাকে বাপ্পার নামে একজন খবর দিছে আমাদের ময়নাগুড়ি থানায়, তখন এসে দেখলাম, নিয়ে যাচ্ছি, তখন আইজি সাহেব দেখবে, আইজি সাহেব নিজেও তদন্ত করবে, আইজি সাহেব যা বলবে। কিন্তু এটা কি আদপে করোনার কোনো ইয়ে সিম্পটম আপনার? না না, এখন সব যে করোনা সেটা তো না। হ্যাঁ, এটা এখন আমাদের প্রথমে আমরা হসপিটালে নিয়ে যাবো, এখন কি রিপোর্ট, তারপরে। আপনার নাম? আমার নাম।